দেখেই মুখে জল আসছে, তাই না? আজকে আমার রেসিপি হচ্ছে বাটার নান। আমি একে মাটন কোরমার সঙ্গে সার্ভ করেছি। দেখতে পাচ্ছেন আমাদের নান কত সুন্দর নরম সফট হয়েছে, আর খেতেও ডিলিশিয়াস একদম। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এই রেসিপি। আর যদি কমেন্টে জানতে চান তাহলে আমি এই মটন কোরমার রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আজকে আমি এই বাটার নান বানানোর জন্য এখানে 1 কিলো ময়দা নিয়ে নিয়েছি। এতে আমাকে অ্যাড করতে হবে এখানে 4টে জিনিস মাস্ট। এটা বাটার নান বানানোর জন্য এটা আপনাকে দিতেই হবে। 1 চামচ চিনি নিয়েছি, 1 চামচ নুন নিয়েছি, 1/2 চামচ বেকিং সোডা নিয়েছি, আর 1 চামচ বেকিং পাউডার নিয়েছি। এটাকে আমাকে ময়দাতে অ্যাড করে দিতে হবে। আমি যেহেতু একটু মার্কেটের লুক দিতে চাইছি সেই জন্য আমি এতে অল্প কিছু ধনে পাতা কুচিয়ে রেখেছি, সেটাও আমি এতে দিয়ে ময়দাটা মিক্স করব। এটা আপনারা পরেও দিতে পারেন। আমি এটা ময়দার সঙ্গেই একবারে ডোটে রেডি করে নিচ্ছি। নিয়ে এটাকে আমাকে ভালো করে মিক্স করতে হবে এবং ডোটা রেডি করব আমি উষ্ণ গরম জলে। ময়দাটা আমি মিক্স করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব 300 গ্রাম টক দই। যেহেতু ময়দাটা 1 কিলো সেই জন্য আমাকে এই 300 গ্রাম টক দই এতে আমি অ্যাড করছি। এইটাকে ভালো করে মিক্স করে তারপরে উষ্ণ গরম জলে ডোটা রেডি করে নেব। দেখতে পাচ্ছেন ময়দাটা আমি কিভাবে মেখে নিয়েছি। এটা একবারে সফট ময়দা, মাখার কোনো দরকার নেই। এইভাবেই মেখে নিয়ে আমাকে এর উপর দিয়ে আমি একটু ঘি এইভাবেভাবে লাগিয়ে দেব, দিয়ে একে 1 ঘন্টা রেখে দিতে হবে আমাকে সেট হওয়ার জন্য। এইভাবে ঘিগুলো লাগিয়ে নিতে হবে। এবার লেচিগুলোকে এইভাবে চেপে নিতে হবে, দিয়ে বেলে নিতে হবে। বেলাটা আপনারা যে কোনো আকারে বেলতে পারেন, পরোটার মতো বেলা যায়। আমি একটু গোল গোল টাইপের একটু লম্বা করে বেলছি। তারপরে কাঁটা চামচ দিয়ে একটু এইভাবে করে নিতে হবে যাতে পুরো ফুলে না উঠে। ব্রাশের সাহায্যে জল লাগিয়ে দিতে হবে। তাওয়া আমি গ্যাসেতে গরম হতে দিয়ে দিয়েছি। তাওয়া আমাদের পুরো হিট হয়ে গেছে। আমি একটু ব্রাশের সাহায্যে এতে জল দিয়ে দিলাম। এবারে নানটাও আমাকে এইভাবে দিয়ে দিতে হবে, একটু চেপে দেবে হালকা হালকা, বাবলস আসবে উপরে। এইভাবে নান আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি এতে উপর দিয়ে এইভাবে বাটার লাগিয়ে দেব। আপনারা তাওয়াতেও বাটার লাগিয়ে নিতে পারেন, বা বাটারটাকে গরম করে চামচে করে ব্রাশে করেও লাগাতে পারেন। আমি এইভাবেই লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের নান কত সফট হয়েছে, কত নরম হয়েছে দেখুন। দেখতে পাচ্ছেন খেতেও খুবই ভালো হবে, খুবই ডিলিশিয়াস। আমি তো আজকে একে মটনের সঙ্গে সার্ভ করব।
যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করুন।